মধ্যরাতেই নাটকীয়ভাবে গ্রেপ্তার হলেন বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ঢ ওরফে ডাকু। রাত 12:30 নাগাদ কেন্দ্রীয় এজেন্সি ইডি আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেন তার শিমুলতলার বাড়ি থেকে। গ্রেপ্তার করার পর তাকে বাড়ি থেকে বাইরে বার করলে পরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীকালে বিক্ষোভ দেখান, পরিস্থিতি আরও ঘোরানো হয়ে ওঠে। পরিস্থিতি ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি, কাঁচের বোতল ছোড়া হয়। পরিস্থিতি নাগালের বাইরে যেতে থাকলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শুরু হয় লাঠিচার্জ। সিআরপিএফ জওয়ানদের লাঠিচার্জের ফলে এলাকায় আরও উত্তেজনার সৃষ্টি হয়। কোনো রকমে শঙ্কর আড্ঢ গাড়িতে তুলে কলকাতা সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেয় ইডি আধিকারিকরা। গাড়ির সামনে থেকে সরিয়ে দিয়ে গাড়িটাকে বার করবার শঙ্কর আড্ডকে যে গাড়ি ওই যে তোমার তাল করলো।